السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের যাবতীয় প্রয়োজনের বিষয় বস্তুর সুব্যবস্থা করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। দুনিয়া এবং আখেরাতের জন্য যে সব প্রয়োজনীয় বিধি বিধান, সে সম্পর্কে পূর্ণাঙ্গ দিন মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সুন্নতি খুতবা বা খুতবাতুল হাজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় হাদিসে খুতবাতুল হাজা, প্রয়োজনের খুতবা, সুন্নতি খুতবা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ শাদীর সময়, কোনো দিনী আলোচনার সময়, বিভিন্ন সময়ে জুমার খুতবায়, ঈদানের খুতবায় প্রথমে যে খুতবা পাঠ করতেন, এবং সেই খুতবার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি আয়াত পাঠ করতেন। এই তিনটি আয়াতের সংক্ষিপ্ত তরজমা পেশ করার পরে পারিবারিক সমস্যা সম্পর্কে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের দেশে পারিবারিক সমস্যা খুব বেশি রয়েছে, যার কারণ হচ্ছে যে আমাদের পারিবারিক কাঠামো ইসলামের আলোকে চলে না। পারিবারিক ব্যবস্থা আমাদের ইসলামের নিয়ম নীতি মোতাবেক আমরা পরিচালিত করি না, যার ফলে পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়, আর বিভিন্ন রকমের কলহ, বিবাদ, শত্রুতা, বিদ্বেষ সৃষ্টি হয় এসব সমস্যার কারণে। তো আজকে আপনারা বিশেষ করে প্রশ্ন করবেন পারিবারিক সমস্যাগুলির ক্ষেত্রে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলিতে বিশেষ করে তাকওয়ার বিষয়বস্তুকে উল্লেখ করেছেন। তিনটি আয়াতে তাকওয়ার কথা রয়েছে বারবার করে। তাকওয়া আল্লাহর ভয় ভীতি, এর নাম হচ্ছে তাকওয়া। সংযত জীবনযাপন, এর নাম হচ্ছে তাকওয়া। আল্লাহর আজাব থেকে বাঁচার উপায় অবলম্বন করা, এর আসল নাম হচ্ছে তাকওয়া। আল্লাহর আজাব, জাহান্নাম থেকে, কবরের আজাব থেকে, বিচার দিনের আজাব থেকে, দুনিয়ার বিভিন্ন রকমের আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য যে উপায় গ্রহণ করা হয় আল্লাহর বিধান মোতাবেক, তার নাম হচ্ছে তাকওয়া। যেন তাকওয়া শব্দটি এর শাব্দিক অর্থে হচ্ছে বেঁচে থাকা, আল্লাহর মাঝে এবং জাহান্নামের আজাবের মাঝে আর তৈরি করা। আল্লাহর বান্দা জাহান্নামের এবং তার মাঝে আর তৈরি করবে, যাতে করে জাহান্নামে নিক্ষিপ্ত না হয়, আল্লাহর আজাবে নিক্ষিপ্ত না হয় বা নিমজ্জিত না হয়, সেজন্য আর তৈরি করবে ঈমান এবং সৎ আমলের মাধ্যমে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 102, প্রথম আয়াতটি, যে আয়াতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতুল হাজায় পাঠ করতেন। আমার দেশে নিয়মিতভাবে বিয়ের খুতবায় শুধু এই আয়াত তিনটি পাঠ করা হয়, তাছাড়া অন্যান্য খুতবায় এই আয়াতগুলি খেয়াল রাখা হয় না। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো খুতবায় এই আয়াতগুলিকে পাঠ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এতে রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহর ভাব অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করো, শাব্দিক অর্থ আল্লাহর আজাব থেকে বাঁচার ব্যবস্থা গ্রহণ করো ইমান এবং সৎ আমলের মাধ্যমে, পাপাচার থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে, সৎ জীবনযাপনের মাধ্যমে আল্লাহর আজাব থেকে বাঁচার ব্যবস্থা করো। এই জন্য কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাকুল্লাহ না বলে ওয়াত্তাকুন নার,
জাহান্নামের আগুন থেকে বাঁচো বলা হয়েছে, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আজাব থেকে বাঁচার ব্যবস্থা করো। ফাত্তাকুদ দুনিয়া, পৃথিবীর লোভ লালসা আসক্তি, যে আসক্তি মানুষকে পাপাচারে লিপ্ত করে সেসব থেকে সতর্ক থাকো, বেঁচে থাকো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, মহিলাদের ফিতনা থেকে সতর্ক থাকো, যেহেতু এগুলি হচ্ছে পাপের কারণ এবং এগুলি হচ্ছে আল্লাহর আজাবে নিমজ্জিত হওয়ার কারণ। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, সত্যিকার অর্থে ভয় করো। যেই ভয় মানুষকে যা করণীয়, যা আল্লাহ এবং রাসূল আদেশ করেছেন করতে, সেগুলি করতে উৎসাহিত করে, সেসব বিধি বিধান পালন না করে সে থাকতে পারে না। এবং যেসব কাজ বর্জনীয়, আল্লাহ এবং রাসূল সেসব কাজ করতে নিষেধ করেছেন, সেসব কাজ থেকে সতর্ক থাকতে তাকে বাধ্য করে তার এই তাকওয়া, আল্লাহ ভীতি। হাক্কা তো কাতি, তাহলে সত্যিকার অর্থে ভয় করা হচ্ছে এই ভয়, যে ভয় মানুষকে সৎ কাজে উৎসাহিত করে এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা ইসলামের অবস্থাতেই মৃত্যুবরণ করবে, এমনটা না হয় যে ইসলামের গণ্ডি থেকে বেরিয়েই তোমাদের ইন্তেকাল হয়ে গেল, কুফরি শিরক নেফাকের অবস্থায় ইন্তেকাল হয়ে গেল, ইসলামের বিধি বিধান না পালন করে নাফরমানির অবস্থায়, গুনার অবস্থায় ইন্তেকাল হয়ে গেল, নামাজ পড়লেন না আর ওই অবস্থায় মালাকুল মত পৌঁছে গেল, এমনটা না, যেহেতু নামাজ ত্যাগ করা কুফরি। সারা রাত অনেকে এসে নামাজ পড়লো না, ঘুমিয়ে পড়লো, বা নিয়ত করে ঘুমালো যে ফজরে উঠছি না, উঠবো সকাল 8টায় উঠবো, ডিউটি আছে সকাল 8টায়, তখনই অ্যালার্ম দিয়ে রাখলেন, তখন জাগবেন আপনি, আর রাত্রে মালাকুল মত চলে আসলো, মরণ হয়ে গেল। অথবা অনেকেই যারা ফিল্ম দেখে এশার নামাজের পরে, রাত্রে বিছানায় শুয়ে শুয়ে বসে বসে ফিল্ম দেখতে 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 যখন একেবারে ক্লান্তি চলে আসলো, তখন একেবারে চোখ বন্ধ হয়ে গেল, গুনাহ করতে 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 পাপের অবস্থাতেই সে ঘুমিয়ে পড়লো আর ফিরে আসলো না, মালাকুল মত তার রূহ কবজ করে নিয়ে চলে গেল। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটি ইসলামের মরা নয়, পাপের অবস্থায় ফাসেকি গুনহার অবস্থায় মৃত্যুবরণ করা, এটি ইসলামিক মৃত্যু নয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের অবস্থায় যদি মানুষ মারা যায় তাহলে তার কল্যাণের আশা করা যায়, তার মুক্তির আশা করা যায়, যেহেতু যারা নিষ্ঠার সাথে কালমা ইলা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে উচ্চারণ করবে, শাহাদাত দান করবে, এবং এই ইসলামের ওপরেই যার মৃত্যু হবে সেই ব্যক্তি মুক্তি পাবে, আর যে ব্যক্তি পাপের অবস্থায় মারা গেল তার জন্য বিপদ রয়েছে, তার জন্য আশঙ্কা রয়েছে। দ্বিতীয় আয়াত সূরা নিসার প্রথম আয়াত, সূরা নিসার প্রথম আয়াত যেটি এই খুতবার দ্বিতীয় আয়াত, এখানে মানব জাতিকে আল্লাহ সম্বোধন করেছেন, শুধু মুমিন মুসলিমদেরকে নয় বরং সারা বিশ্বের মানুষকে আল্লাহ সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, তোমাদের সেই পালনকর্তাকে ভয় কর, সেই পালনকর্তার আজাবকে ভয় কর, সেই পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের আজাব বলে চিন্তাশীল হও, আজাব থেকে বাঁচার জন্য সতর্কতার ব্যবস্থা নাও, ঈমান এবং আমলের ব্যবস্থা নাও। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সেই আল্লাহ সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, এক ব্যক্তি হতে আল্লাহ সৃষ্টি করেছেন, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম হতে সারা বিশ্বের মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং এই আদম আলাইহিস সালাম থেকেই আল্লাহ তার স্ত্রী হযরত হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোথা থেকে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন, এই নিয়ে একটি মত, যা আমরা সাধারণ মানুষরা খুব বেশি জানেন এটি, যে আদম আলাইহিস সালামের পাঞ্জার হাড় থেকে বা হাড় থেকে হাওয়াকে তৈরি করেছেন, কিন্তু এর স্পষ্ট দলিল নেই। শুধু একটি হাদিস আছে যে ইস্তাউসু বিন্নিসায়ে খায়রান, তোমরা মহিলাদের সাথে ভালো আচরণ করিও, ফাইন্না হুন্না খুলিকনা মিন যিলাইন, এখানে শুধু হাওয়ার কথা বলা হয়নি, এখানে বহু বচন, ভালো করে হাদিসটি দেখেন চিন্তা করে, ফাইন্না হুন্না, কারণ তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে, বেলা বলা হয় এ পাঞ্জরার বাঁকা হাড় থেকে, তাদেরকে বলা হয়েছে, তাহলে শুধু হাওয়াকে নয়, আপনার স্ত্রীকেও, প্রত্যেকের স্ত্রীকে, বরং প্রত্যেক নারীকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। তো কথাটি কি বাহ্যিক অর্থে না এর বাহ্যিক অর্থ না রূপক অর্থ, রূপক অর্থ অনেক সময় হতে পারে, বাহ্যিক অর্থ হচ্ছে বাঁকা হাড় থেকে, তাহলে বাঁকা হাড় থেকে যদি প্রত্যেকটি মহিলা বাঁকা হাড় থেকে তৈরি হয়েছে, যদি বাহ্যিক অর্থ না হয়, আর রূপক অর্থ হলে এর অর্থ হবে যে বাঁকা হাড় যেমন সোজা করা মুশকিল, তেমন মহিলাদেরকে
সোজা করা খুব মুশকিল, বেশি সোজা করতে যদি যান তো ভেঙে যেতে পারে। যেমন নবী বলেছেন যে ফাইন জাহাবতা তুকিমাহু কাসারতাহু, যদি বেশি তাকে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে। ও কাসরহা তালাকহা, আর মহিলাদের ভেঙে দেওয়া হচ্ছে তালাক। আর যদি তুমি যদি চালাক চতুর ব্যক্তি হও, যদি আল্লাহ এবং রসুলের বিধান বুঝো, তাহলে তার সাথে সদাচরণ করবে, আর সদাচরণ তার সাথে যদি করতে পারো তাহলে সব কাজই করে নেওয়া যেতে পারে তার কাছে। হ্যাঁ, সব কথাই তাকে মানিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু বেশি শক্তি দেখালে কিন্তু কাম খারাপ হয়ে যাবে। তো এই অর্থে হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য তাফসীর ইবনে কাসিরে একটি সুন্দর তাফসীর করা হয়েছে, খালাকা মিনহা জাওজাহা, হযরত আদম আলাইহিস সালাম খালাকা মিনহা, ওই এক ব্যক্তি হতে, মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, ওই ব্যক্তি হতে আল্লাহ তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। এর একটি তাফসীর করেছেন তাফসীর ইবনে কাসিরে, যে আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে অবশিষ্ট যে কাদা, মাটি আর পানির সংমিশ্রণে কাদা দিয়ে, তো আল্লাহ তিন, আল্লাহ কোরআনে বলেছেন মাটি দিয়ে, তিন দিয়ে মানে কাদা দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। তো অবশিষ্ট এই কাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে তৈরি করেছেন, এই তাফসীর তাফসীর কারগণ বলেছেন। সুতরাং এই সম্পর্কে আল্লাহ ভালো জানেন। ওয়া খালাকা মিনহা জাওজাহা, আল্লাহ বলেছেন যে স্বামীর একটি অংশ বা পুরুষের একটি অংশ হচ্ছে তার স্ত্রী। ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাহ, এবং সেই দুই ব্যক্তি হতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পুরুষ, রিজালান কাসীরা ওয়া নিসাহ, অসংখ্য নারী পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন, সারা পৃথিবী আজকে মানুষ আবাদ করে ফেলেছে, অসংখ্য মানুষ, এই সমস্ত মানুষ জন্ম নিয়েছে এক আদম আলাইহিস সালাম এবং হাওয়ার প্রজন্ম থেকে, প্রথম ব্যক্তি আদম আলাইহিস সালাম। খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাহ ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি, আল্লাহর নাম নিয়ে আল্লাহর দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে কোনো কিছু চেয়ে থাকো। যারা আল্লাহ বিশ্বাসী তারা কোনো কিছু কারো কাছে আরজ গুজার করে দরখাস্ত করে যদি চায় তাহলে আল্লাহর দোহাই দিয়ে থাকে, আল্লাহর দোহাই করে থাকে। ফকির মিসকিনদের আমাদের দেশে দেখবেন যে আল্লাহর হস্তে কিছু দান করে, ওই ভিক্ষুকরা ভিক্ষা করে, আল্লাহর দোহাই দিয়ে একে, একজন দুর্বল মানুষ একজন শক্তিশালীর কাছে যদি কোনো কিছু চায় তাহলে আল্লাহর দোহাই করে। তো আল্লাহর নাম দিয়ে তোমরা চেয়ে থাকো, ওয়াল আরহাম, এবং আত্মীয়তার দোহাই দিয়ে, আত্মীয়তার দোহাই দিয়ে একে অপরের কাছে চেয়ে থাকো। আপনার আত্মীয় আপনার সাথে যেই সহানুভূতি দেখাবে অন্য কেউ হয়তো নাও দেখাতে পারে, সেটা ব্যতিক্রম রয়েছে হয়তো কিছু লোকে। আপনার আত্মীয়কে যখন আপনি কোনো দরখাস্ত করবেন তার কাছে, তখন তাকে আত্মীয়তার কথা বলবেন যে তুমি আমার আত্মীয়, তুমি আমার চাচা, তুমি আমার মামা, তুমি আমার খালু, তুমি আমার ফুফা, তুমি আমার আপন ভাই, তুমি দেবে না খেয়ে দেবে? আল্লাহ বলছেন ওয়াল আরহাম, এই আত্মীয়তার দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে কোনো কিছু চেয়ে থাকো, এই একটি তাফসীর। আর কেউ কেউ বলেছেন আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে কোনো কিছু চেয়ে থাকো, এবং আত্মীয়তার বন্ধনের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, দ্বিতীয় তাফসীর, আত্মীয়তার বন্ধনের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো যে তোমরা আত্মীয়তাকে, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে না, আত্মীয়তার সম্পর্ক খারাপ করবে না, আত্মীয়তার সম্পর্কে যাতে অবনতি না ঘটে এমন কোনো কাজকর্ম করবে না। অনেকে ইচ্ছা করে আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ করে না, কিন্তু এমন কিছু কাজকর্ম করে বা এমন কিছু কথাবার্তা বলে যার কারণে স্বাভাবিকভাবে ধীরে 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 ফাটল ধরতে ধরতে অনেকটা দূরত্ব হয়ে যায়। তখন সেভাবে আমি তো তেমন কোনো দোষ করিনি, আমি তো তার সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু আপনার কাজ, আপনার কথা, আপনার আমল, আচার আচরণ তাদের সাথে সম্পর্ক খারাপ করেছে, তা করলে চলবে না। আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে তোমরা সতর্ক থাকো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দুই দুই বার করে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহান নাসু ওয়াত্তাকু রাব্বাকুম, এবং ওয়াত্তাকুল্লাহ, তাকওয়ার কথা বলা হয়েছে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রত্যক্ষকারী, আল্লাহ প্রত্যক্ষ করেছেন। আমরা যদি এই খেয়ালটি, এই ইমানটুকু রাখি আল্লাহ সম্পর্কে যে আল্লাহ আমাদের কে প্রত্যক্ষ করছেন, তাহলে আমাদের দ্বারা পাপ হতে পারে না, সাহসী হতে পারে না গুনাহ করার। আর যদি কোনো সময় গাফেল হয়ে যায় তারপরে তো স্মরণ আসছে যে আল্লাহ তো জানেন, আল্লাহ তো সবকিছুই দেখছেন, তাহলে তওবা ছাড়া ঘুম আসতে পারে না। জেলে বক্তব্য করতে যায় তো ওখানে গিয়ে ওই জেলের বন্দীদেরকে এই কথাটি জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা বলুন তো, এই উদাহরণটি আপনাদেরকে বলি যে আপনাদের রুমে যদি ক্যামেরা লাগানো থাকে, তো চট করে তারা বলে উঠলো হ্যাঁ আমাদের প্রত্যেক রুমে ক্যামেরা লাগাচ্ছে। আমার জানা ছিল না যে তাদের রুমে রুমে ক্যামেরা, যেহেতু বক্তব্য মসজিদে হয়, রুমে রুমে ক্যামেরা লাগানো আছে। আচ্ছা বলেন যদি মানুষের ক্যামেরা, মানুষ ফিট করে রেখেছে,
এই ক্যামেরা লাগানো আছে যার ফলে আপনি সতর্ক সবসময় সতর্ক এমন কোন কাজ করবেন যেটা ক্যামেরায় চলে আসতে পারে আপনি যদি নির্জনে বাথরুমে কাপড় খুলছেন কিন্তু আপনার ঘরে যদি ক্যামেরা লাগানো থাকে কাপড় খুলবেন একাও যদি রুমে থাকেন আর ক্যামেরা না থাকে তাহলে হয়তো খুলে দিতে পারেন কিন্তু ক্যামেরা থাকলে বাপরে আমার উলঙ্গ ছবি চলে আসবে ক্যামেরায় আর টিভির পর্দা ওইদিকে দেখতে পাবে এত সতর্ক আপনি আর বাকি পাপ করা ব্যবচার করতে পারবেন ওই যে ক্যামেরা লাগা রুমে যেখানে ক্যামেরা লাগানো রয়েছে অন্যায় কোনো কাজ করতে পারবেন ক্যামেরা লাগানো রয়েছে আর পাশের আরেকজন বন্দী রয়েছে আরেকজন লোক রয়েছে ওর টাকা মানি ব্যাগ থেকে টাকা চুরি করতে পারবেন ক্যামেরা লাগানো রয়েছে খুন করতে পারবেন যে একটা আসামি হয়ে আছি আর এক আসামি হবে যে ক্যামেরায় ধরবে যে এই খুন করেছে এই ব্যক্তি খুন করেছে পারবেন কোনো পাপ করতে পারছেন না শুধু ক্যামেরা লাগানো আছে মানুষের তৈরিকৃত ক্যামেরা আর আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা স্বয়ং আল্লাহ ইন্নাল্লাহ কান আলাইকুম রাকিবা আল্লাহ তোমাদেরকে প্রত্যক্ষকারী উপরন্ত আরো ফেরেশতাদের দুই ক্যামেরা আল্লাহ লাগিয়ে রেখেছেন ইযা তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিস শিমালি কাঈদ সূরা কাফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন তোমাদের ডান দিকে এবং বাম দিকে বসে রয়েছেন দুই ফেরেশতা মা ইয়ালফাযু মিন ক্বাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আজকালকার ক্যামেরাতে শুধু ছবি আসে আওয়াজ আসে নাকি আওয়াজ মনে আসে না সাউন্ড তো আসে না ছবি আসে শুধু এমন কোন কিছু করলে ছবি চলে আসবে হয়তো তা হতে পারে এরকম আবিষ্কার হতে পারে ক্যামেরা যে তাদের ছবি সহ তার ভয়েসও চলে আসবে যে কি বলা হচ্ছে না হচ্ছে এটা হতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন এই এমন ক্যামেরার ক্যামেরা ফেরেশতাদের ক্যামেরা যে আপনার ছবি তো আসবে আপনার আমলগুলি তো আসবে আপনার কথাও চলে আসবে তাতে মায়াল ফেজমিন কাওলিন এমন কোন কথা বলে না তারা ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহর পক্ষ থেকে তার পাশে প্রস্তুত হয়ে রয়েছে ফেরেশতা নোট করার জন্য তাহলে কথাও নোট হচ্ছে আর কাজকর্মও নোট হচ্ছে ইন্নাল্লাহ কান আলাইকুম রাকিবা এই সূরা নিসার প্রথম আয়াত তৃতীয় আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নতি খুতবায় খুতবাতুল হাজায় যে পাঠ করতেন তাতে দুটি আয়াত রয়েছে সূরা আহজাবের আয়াত নম্বর 70 এবং 71 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা হে ইমানদার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো এখানে আল্লাহ ইত্তাকুল্লাহ বলেছেন ওয়া কূলু কাওলান সাদীদা এবং তোমরা সঠিক কথা বলবে সাদীদ সঠিক কথা ব্যাপক এই সাদীদ শব্দটি ব্যাপক যে কোনো কথা সম্পর্ক খারাপ করতে পারে আপনার ক্ষতি করতে পারে বা যাকে বলছেন তার ক্ষতি করতে পারে দুজনের ক্ষতি হতে পারে বা সেই পরিবারের ক্ষতি হতে পারে সেই সমাজের ক্ষতি হতে পারে আপনার ইমানের ক্ষতি হতে পারে এমনকি কুফরি কথা এমনকি শিরকি কথা ইয়া গৌসুল আজম মাদাদ আব্দুল কাদির জিলানীকে গৌসুল আজম বানিয়ে দিল চিশতি খাজা মরুন চিশতি কি ইয়া গরিব নওয়াজ আল্লাহ রাসূলকে ইয়া রাসূলুল্লাহ মাদাদ পারিবারিক কোনো ক্ষতি করলেন না হয়তো কিন্তু আপনার ইমানই ধ্বংস করে চিরকালের জন্য জাহান্নামী হয়ে পড়লেন একটি কুফরি কথার জন্য ওয়াকুলু কাওলান সাদীদা কথা সঠিক বলবে কথাটি ব্যাপক ইমানের কথা বলবে কুফরির কথা বলবে না তাওহীদের কথা বলবে শিরকের কথা বলবে না ইমানের কথা ইসলামের কথা বলবে নেফা কপটতা মুনাফিকি কথাবার্তা বলবে না আল্লাহর সন্তুষ্টির কথা বলবে আল্লাহর গজবের কারণ হয় যেসব কথাবার্তা সেগুলি বলবে না সুন্নতের কথা বলবে বিদাতের কথা বলবে না সুন্নতি বক্তব্য রাখবে বিদাতি বক্তব্য রাখবে না খেয়াল খুশি যা এলো তাই বলে দিলেন দলিল নেই প্রমাণ নেই এটাও চলবে ওটাও চলবে বলে দিলেন বিশেষ এক উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন সেজন্য সে উদ্দেশ্যকে ঠিক রাখার জন্য কোরআন এবং হাদিসের বিকৃত করে যা ইচ্ছা তাই বলে বক্তব্য যা আমাদের সমাজে চলছে আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা কথা সঠিক বলবে না হলে জবাবদেহি করতে হবে জবাবদেহি করতে হয় মা ইয়ালফাযু মিন ক্বাওলিন এমন এক এমন কোনো কথা জবান দিয়ে বের হয় না উচ্চারণ হয় না যে তা আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতাগণ নোট করেন না ওয়াকুলু কাওলান সাদীদা পারিবারিক ক্ষেত্রে যেহেতু বিষয়বস্তু প্রশ্ন উত্তর আপনাদের পারিবারিক ক্ষেত্রে হবে ওয়াকুলু কাওলান সাদীদা যদি আমরা সঠিক কথা বলি একে অপরকে তাহলে আমাদের সম্পর্ক সুন্দর হবে গাঢ় হবে একে অপরকে ভালোবাসবে অন্তরে কোন রকমের দাগ থাকবে না কালিমা থাকবে না শত্রুতা বিদ্বেষ থাকবে না স্নেহ ভালোবাসা জন্মাবে বড় শ্রদ্ধা জন্মাবে তেমনি ছোটের স্নেহ জন্মাবে অকুলু কাওলান সাদীদা যদি আমরা সঠিক কথা বলি স্বামী যদি স্ত্রীকে সঠিক কথা বলে তাহলে স্ত্রী স্বামীকে ভালোবাসবে স্ত্রী যদি স্বামীর ক্ষেত্রে যদি সঠিক কথা বলে সাদীদ তাহলে শ্রদ্ধা ভালোবাসা প্রীতি বাড়বে এইভাবে শ্বশুর শাশুড়ি আর বউয়ের সম্পর্ক বউ যদি শ্বশুর শাশুড়িকে ভালো আচরণ দেখায় ভালো কথাবার্তায় সম্বোধন করে ভালোভাবে কথা বলে তাহলে আপোষে ভালোবাসা বাড়বে শাশুড়ি শ্বশুর বউকে ভালোবাসবে
এইরকমই যদি শাশুড়ি শ্বশুর বউয়ের সাথে ভালো কথা বলে, কওলান সাদিদা সঠিক কথা বলে, তাহলে শ্রদ্ধা বাড়বে, বউয়ের শ্রদ্ধা বাড়বে, দিয়ে মা তুল্য, শাশুড়ি মা তুল্য, বাবা মা তুল্য। কিন্তু যখনই দেখবে যে না কওলান সাদিদা নয়, অবাঞ্ছিত কথাবার্তা, জুলম অত্যাচার, জালেমানা কথাবার্তা, বাড়ির দাসী, যেন বউ এসছে মানে বাড়ির দাসী, যখন এইরকম কথাবার্তা, এইরকম ভাবনা, এইরকম যখন আচরণ হবে, তখন তার অন্তরে শত্রুতা দানা বাঁধবে যে কোনো ক্ষেত্রে, তখন তাদের সাথে খারাপ আচরণের জন্য সেও চেষ্টা করবে। যেহেতু যে খারাপ আচরণ পাবে সে আপনার সাথে ভালো আচরণ করবে না, সেও খারাপ আচরণ কি করে করতে পারে তার জন্য সে চিন্তা করবে। এইভাবে পারিবারিক সম্পর্কের অবনতি ঘটবে, সম্পর্ক খারাপ হবে। এইভাবে ছেলে মেয়েদের সাথে আপনি ছেলে মেয়ের তরবিয়তের ক্ষেত্রে নিয়ে নেন, ছেলে মেয়েদেরকে যদি আপনি কওলান সাদিদা ভালো কথা বলেন, আদব কায়দার কথা বলেন, ইসলামের কথা বলেন, আল্লাহ রসুলের ভালোবাসার কথা বলেন, কালমা লা ইলাহাইল্লাল্লাহর তালিম দেন ছোট্ট থেকে, ইসলামের ফরায়েজ ওয়াজিবাত, ইসলামের স্তম্ভ, ইমানের স্তম্ভ, এগুলি যদি শিক্ষা দেন, এভাবে ইসলামিক আদব কায়দা শিখান, ঘুমের আদব শিখান, নামাজ পাঁচ অক্ত পড়ান, তাহলে তারাও মাতা পিতার যে হক রয়েছে সে সম্পর্কে সেই ছেলে সজাগ হবে। আর যদি তাদেরকে যদি দিন না শিখান, তাদেরকে ভালো কথা না শিখান, বা তাদের সাথে ভালো আচরণ না করেন, তাদেরকে যদি গাল দিয়ে কথা বলেন, গালমন্দ বলেন, তাদেরকে যদি অকথ্য ভাষায় কথা বলেন, তাহলে তাদের অন্তরে ঘৃণা বাঁধে। যদিও ছেলে মেয়ে কিছু বাবার সামনে মায়ের সামনে বলতে পারছে না সাহস করে, কিন্তু তাদের অন্তরে ঘৃণা জন্মাচ্ছে যে কি জালেম বাবা, কি জালেম মা, এদের ভাষা কত অশ্লীল খারাপ, তাদেরও বিবেক রয়েছে, তারাকে আল্লাহ মানুষ করে সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, ওরাও চিন্তা ভাবনা করছে যেসব কথাবার্তা, এবং শিখছে আপনার কাছে, আপনার স্ত্রীর কাছে, ওই ছেলে মেয়েরা শিখছে যে এইসব খারাপ ভাষা মনে হয় বলতে হয়, বাবা মা এই জন্যই বলে সবসময় মনে হয়, দাদা দাদি এসব ভাষা বলে, নানা নানি এসব অকথ্য ভাষা বলে, মানে এগুলি বলে, এইভাবেই শাসন করতে হয় মনে হয়, ওরা ওই খারাপ ভাষা শিখবে, শ্রদ্ধা করতে জানবে না। অকৌল কৌলান সাদিদা, কত ব্যাপক এই কথাটি আল্লাহ রসুল আল্লাহ তাআলার, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়াতটি এই বিবাহে, বিবাহের সময় বিবাহ বন্ধন যখন হয়, আকদে নিকাহ হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নতি খুতবা বিশেষ করে পাঠ করতেন, অকৌল কৌলান সাদিদা, দিনের আলোচনা শুরু হয়েছে তখন এই আয়াত পাঠ করতেন, স্মরণ করিয়ে দিতেন, যদি সঠিক কথা তোমরা বলো জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাহলে সমস্যার সমাধান হবে, আর যদি সঠিক কথা না বললে, বেঠিক কথা বলো, খারাপ কথা, ভুল কথা বলো, তাহলে সমস্যা বাড়বে। এইরকমই সামাজিক ক্ষেত্রে গ্রামের লোকদের সাথে, সমাজের পাড়া প্রতিবেশী লোকদের সাথে চলাফেরার ক্ষেত্রে, আত্মীয় বংশের লোকদের সাথে চলাফেরার ক্ষেত্রে, শহরের আশেপাশে যারা বাস করছে বা যাদের সাথে এক অফিসে এক জায়গায় একই কোম্পানিতে ডিউটি করছেন, তাদের সাথে যদি অকৌল কৌলান সাদিদা যদি সঠিক কথা বলেন, তাহলে তার ফল ভালো হবে, সম্পর্ক ভালো থাকবে, একে অপরকে ভালোবাসবে। আর যদি ভুল কথাবার্তা বলো, অন্যায় কথা, সাদিদ না বলে, সঠিক কথা না বলে যদি অন্যায় কথাবার্তা বলো, তাহলে সেও অন্যায় কথাবার্তা বলবে, আপনি কারো গিবত করবেন, কারো ক্ষতি করার চেষ্টা করবেন, সেও কি ছেড়ে দেবে, সুযোগ বলে সেও সুযোগে থাকবে যে আমি কি করে ক্ষতি করতে পারি। অকৌল কৌলান সাদিদা, আল্লাহ এর ফল স্বরূপ বর্ণনা করছেন যে তোমরা যদি সঠিক কথা বলো তোমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাহলে কি হবে, ইউসলেহ লাকুম আমালাকুম, তোমাদের কাজগুলিকে আল্লাহ সুস্থ করে দেবেন, কাজ আল্লাহ বলেছেন, আর বহু বচন আমালাকুম, তোমাদের কাজগুলিকে আল্লাহ সুস্থ করে দেবেন। তাহলে একটি কাজ দুইটি কাজ নয়, শুধু নামাজ রোজার ব্যাপার স্যাপার নয়, সঠিক কথা যদি বলো তোমাদের ব্যক্তি জীবনের কাজকর্ম সুন্দর হয়ে যাবে, সঠিক কথা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলো, তাওহীদের কথা বলো, সুন্নতের কথা বলো, বিদআত আর শিরকের কথা যদি না বলো, কুফরের কথা না বলো, আল্লাহর বিরুদ্ধে অভিযোগের কথা না বলো, অন্যায় কথাবার্তা না বলো, তাহলে তোমাদের আমল সুন্দর হয়ে যাবে, সত্যিকার মুমিন হতে পারবে। পারিবারিক জীবনে যদি সুন্দর কথা, কাওলান সাদিদা, সঠিক কথা বলো, তাহলে ইসলেহ লাকুম আমালাকুম, তোমাদের পারিবারিক সম্পর্ক একের অপরের সাথে সুন্দর হয়ে যাবে, ইসলেহ লাকুম আমালাকুম। ইহকালের উপকারিতা আল্লাহ এখানে বর্ণনা করেছেন, দুনিয়াতে আপনি কি পাবেন যদি ভালো কথা, সঠিক কথা বলেন, তাহলে ইসলেহ লাকুম আমালাকুম, এরকম পাড়া প্রতিবেশীর সাথে, সমাজের লোকদের সাথে যদি আমরা ভালো কথা বলি, সঠিক কথা বলি, ইসলেহ লাকুম আমালাকুম, আল্লাহ বলছে তোমাদের কাজগুলোকে সুন্দর করে দেবে, কোনো টেনশন নেই। আর কখন টেনশন সৃষ্টি হয়, একই জায়গায় চাকরি করছেন, একই অফিসে আপনি ওর বিরুদ্ধে কিছু বলছেন, সবসময় আপনার আশঙ্কা হয়ে আছে যে তার বিরুদ্ধে তো আমি সব ষড়যন্ত্র করি, তো আমাকে ছাড়বে, সুযোগ পেলে আমারও পিছনে সে লেগে আছে, আপনিও শান্তিতে না, শান্তিতে কেউ থাকতে পারবেন না তখন। আর যদি কওলান সাদিদা সবসময় সঠিক কথা বলছেন, উল্টো পাল্টা কথাবার্তা নাই, এমন কোনো কথাবার্তা নাই যার দ্বারা আপনি কারো ক্ষতি সাধন করতে চান, নিয়তে এরকম খারাপ কিছু নিয়ত নেই, ভালো নিয়তে ভালো কথাই বলেন, যদি সংশোধন কারো করতে হয় সরাসরি ভালো আদবের সাথে তাকে বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম,
ইহলৌকিক উপকারিতা ফায়দা ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবে যদি সঠিক কথা বলো আল্লাহ গুনাহ মাফ করে দেবে ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওমান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ এবং যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে আল্লাহ এবং রাসূলের বিধান মোতাবেক জীবন যাপন করে ফাকাদ ফাজা ফাওজান আযীমা তারাই মহা সাফল্য অর্জন করবে তারাই হবে সত্যিকার অর্থে কামিয়াব সফল কাম ফাকাদ ফাজা ফাওজান আযীমা মহা সাফল্য তাদের জন্য যারা আল্লাহর আনুগত্য করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু করতে হবে ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পারিবারিক জীবন হবে বিবাহ শাদী পারিবারিক সম্পর্ক সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলাদের ক্ষেত্রে ইস্তাউসু বিন্নিসাই খাইরা তোমরা মহিলাদের সাথে সদাচরণ করার উপদেশ নাও আমার কাছ থেকে আল্লাহ রাসূল উপদেশ দিচ্ছেন উম্মতকে আর বলছেন ইস্তাউসু উপদেশ নাও বিন্নিসাই মহিলাদের ক্ষেত্রে খাইরান মঙ্গলের উপদেশ নাও কল্যাণের উপদেশ নাও অর্থাৎ তাদের সাথে সদাচরণ করো ভালো আচরণের উপদেশ নাও তাদের সাথে যদি ভালো আচরণ করো তাহলে তোমরাও সুখী থাকবে তারাও সুখী থাকবে তোমরাও সুখী থাকবে ফাইন নাহন্না ইবনে মাজা এবং তিরমিজিতে এই সুতরাং তাদের সাথে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে করে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক কথা বলার তৌফিক দান করেন আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন আল্লাহকে যদি ভয় করি তো কেউ শক্তিশালী হলে যে একজন দুর্বলের উপর আমরা বাড়াবাড়ি করবো জুলুম করবো তা হবে না ছেলে পক্ষ মেয়ে পক্ষের উপরে জুলুম অত্যাচার করে আমাদের দেশে তাই না ছেলে পক্ষ যে হয়ে গেল মেয়ে পক্ষকে কিভাবে শাসন করতে হবে ওই স্ত্রীর মাধ্যমে হোক অথবা যৌতুক দেয়া তলব করার মাধ্যমে হোক মেয়েকে তার বাবা মা তার বাবা মা নিতে আসলো না পাঠিয়ে হোক দেখা সাক্ষাৎ করতে না দিয়ে হোক বিবাহশালী তাদের যেগুলো উৎসাহ হলো তাতে না যেতে দিয়ে হোক বিভিন্ন রকম ভাবে জুলুম করে শাসন করো দমন করে দেন এইরকম বাড়াবাড়ি করতে গিয়ে কি সম্প্রীতি ভালোবাসা তৈরি হয় না শত্রুতা তৈরি হয় শত্রুতা আল্লাহ বলছেন তোমাদের কাজগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হবে না তো কাজকর্ম তোমাদের আচার আচরণ যদি ঠিক থাকে তাহলে তোমাদের সম্পর্ক ভালো থাকবে এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হিদায়ত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই হিদায়তগুলি পালন করে সুন্দরভাবে পারিবারিক জীবন যাপনের যেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহ বোঝার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের দীন ইসলামের উপর কায়েম রাখেন আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন এক ভাই প্রশ্ন করেছেন যে আমার অনুপস্থিতিতে আমার মা আমার ওয়াইফকে এমন ভাবে পরিচালনা করে যেগুলো ইসলামী শরীয়ত সম্মত নয় এখন আমার কি করা উচিত দেখেন আসলে আমাদের দেশে প্রথমে আমি ইশারা করেছি যে আমার দেশে পারিবারিক ক্ষেত্রে ইসলামিক তরিকা নেই অন ইসলামিক তরিকাই মানে বলবৎ রয়েছে ইসলামিক তরিকা হচ্ছে যে আপনার স্ত্রীর মালিক আপনি আপনার স্ত্রীর মালিক আপনি আপনার স্ত্রীর মালিক আপনার বাবাও নয় আপনার মাও নয় আপনার বড় ভাইরাও নয় আপনার দাদারাও নয় কেউ নয় এবং জবাবদেহি করতে হবে আপনার স্ত্রীর পর্দা সম্পর্কে আপনার স্ত্রীর নামাজ সম্পর্কে আপনার স্ত্রীর ধার্মিকতা সম্পর্কে আপনার স্ত্রীর ইজ্জত আবরুর হেফাজত সম্পর্কে জবাবদেহি আপনাকে করতে হবে আপনার বাবা কেউ না আপনার মা কেউ না আপনার যখন বিয়ে দিয়ে দিয়েছে তখন আপনার শ্বশুর শাশুড়িও কেউ নয় এই কথাটি বলবেন না সুতরাং আপনাকে কোনখানে থাকলে সে তার দিন পালন করতে পারবে কোনখানে থাকলে তার উপরে জুলম হবে না যদি জুলম হয় তার উপর তার উপরে জুলম হচ্ছে আপনার বাবা মা জালেমদের পক্ষ থেকে কারণ আমাদের সমাজে বউকে বাড়ির দাসী মনে করে আমাদের এক ভাই বলতেন এখন তিনি উপস্থিত নন তিনি বলতেন যে সে এলাকার বিদাত হচ্ছে যখন ছেলে বিয়ে করার জন্য যাবে তখন মাকে বলে যাবে যে মা তোমার জন্য দাসী নিতে যাচ্ছি দাসী খরিদ করতে যাচ্ছি এ হচ্ছে অন ইসলামিক হিন্দু সমাজ নামে মুসলমান কিন্তু হিন্দু সমাজ হিন্দু সমাজে যেমন এদেরকে এমন দাসীর দাসী মনে করা হতো যে স্বামী মরে গেলে চিতায় গিয়ে লাফ দিয়ে জীবনটা দিয়ে দিতে হবে আর এটি হচ্ছে তার জন্য মানে জীবন উৎসর্গ করা হচ্ছে বড় পুণ্যের কাজ এ হচ্ছে হিন্দুদের বাতিল ধর্ম যদিও বড় চতুরতার সাথে বড়ই চতুরতার সাথে তাদের রাজা রামমোহন রায় হিন্দু রাজা এই কুপ্রথাটিকে উঠিয়ে দিয়েছে না হলে ভারতের সমস্ত হিন্দু মুসলমান হয়ে যেত এতদিন পর্যন্ত যদি থাকতো এই কুপ্রথা তাহলে আর কেউ হিন্দু থাকতো না আজকালকার মহিলারা জীবন দিতে যেতেও না আর দেখছে যে হিন্দু ধর্মে থাকলে জীবন দিতেই হবে আর সমাজে বাস করার কোনো উপায় নেই তখন এসে ইসলামের কাছে মুসলমানদের কাছে মুসলিম আলেম ওলামাদের কাছে আশ্রয় নিত মসজিদে আশ্রয় নিত কালমা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সব মুসলমান হয়ে যেত তো এই চালাকি করে এই কুপ্রথাটিকে রাজা রামমোহন রায় উঠিয়ে দিয়েছে আরেকটি প্রশ্ন
এক ভাই প্রশ্ন করেছেন যে ইসলামী প্রথা অনুযায়ী বউ এবং শাশুর সম্পর্ক কেমন হওয়া উচিত ইসলামী প্রথা অনুযায়ী বউ শাশুর সম্পর্ক হবে একের অপরের সাথে যেমন পাড়া প্রতিবেশীর সাথে সদাচরণ হইতে হবে তেমনি পাড়া প্রতিবেশীর চাইতে নিকটের ব্যক্তি হচ্ছে শাশুড়ি এবং শ্বশুর সুতরাং তাদের সাথে সদাচরণ যেমন বউ করবে সদাচরণ করবে শ্বশুর শাশুড়ির সাথে ঠিক তেমনি শ্বশুর শাশুড়িকে সদাচরণ করতে হবে বউয়ের সাথে কিন্তু শাশুড়ি শ্বশুরের আদেশ হবে যেন এই কাজ করতেই হবে আর সেই আদেশ পালন করা ফরজ বা ওয়াজিব বা সুন্নাত এইরকম ইসলামে কোনো বিধান নেই শুনে রাখেন ভালো করে স্ত্রীকে আদেশ করার হক আল্লাহ শুধু দিয়েছেন কাকে স্বামীকে তারপর আল্লাহ ডিউটি ভাগ করে দিয়েছেন প্রথম একটি আয়াত আমি পাঠ করেছি জানো ওয়ালাহুন্না মিসলুল লাযী আলাইহিন্না বিল মারুফ মহিলাদেরকে আল্লাহ হক দান করেছেন স্বামীদের উপর যেমন হক দান করেছেন পুরুষদেরকে মহিলাদের উপর মানে আপনার যেমন হক রয়েছে আপনার স্ত্রীর উপর ঠিক তেমনি আপনার স্ত্রীর হক রয়েছে আপনার উপর সমান সমান এই ক্ষেত্রে হকের ক্ষেত্রে সমান সমান আল্লাহ হক রেখেছেন তবে পার্থক্য শুধু ওয়ালির রেজালে আলাইহিন্না দারাজা পুরুষদেরকে আল্লাহ একটু উঁচু মর্যাদা দান করেছেন মানে দুইজনের একজনকে তো ইমামতি দিতে হবে না নেতৃত্ব একজনকে দিতে হবে নেতৃত্ব কাকে দেওয়া যাবে ইসলামে মহিলাকে নেতৃত্ব দেওয়া হয়নি এমনটা না যে আপনার স্ত্রী একটু পড়াশোনা বেশি ডিগ্রি বেশি সে বিএ পাস আর আপনি ম্যাট্রিক পাস সেই জন্য তাকে আপনি বাড়ির নেত্রী বানিয়ে দিলেন না মহিলা তখন নেতৃত্ব আপনার কাছেই থাকবে পুরুষের কাছে নেতৃত্ব থাকবে এটা হচ্ছে ইসলামের বিধান বাকি কথা হচ্ছে যে হকের দিক দিয়ে সমান আপনি অসুস্থ হলে যদি আপনার সেবা শুশ্রূষা খেদমত করতে হয় হাত পায়ে তেল মালিশ করে দিতে হয় তাহলে স্ত্রীর হাত পায়ে তেল মালিশ করে দিতে হবে সমান সমান আল্লাহ বলছেন না ওয়ালাহুন্না মিসলুল্লাযী মিসল মানে অনুরূপ সমান 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 হক রয়েছে আর আজকালকার পুরুষটা করে কি একটু ক্লান্ত সারাদিন কাজ করে এসে সন্ধ্যাবেলা ওর তেল মালিশ করে দাও হ্যাঁ আর জীবনেও স্ত্রী কোনো তেল মালিশ করে দেয় না আর তারপরে আমার এক সাথী ভাই মদিনা ইউনিভার্সিটিতে পড়তেন সেই এলাকায় এক কুসংস্কার হচ্ছে যে নতুন বউকে এসে দীর্ঘদিন ধরে যতদিন ছেলে মেয়ে হবে না ততদিন ধরে প্রতিদিন রাত্রে গিয়ে শ্বশুরের পায়ে তেল দিয়ে আসতে হবে শুধু মাথায় নয় পায়ে তেল নাউজুবিল্লাহ শ্বশুরের একজন যুবতী গিয়ে শ্বশুরের যদিও মাহারাম আর প্রতিদিন না দিয়ে আসলে বেয়াদব তা আমার ওই সাথী ভাই যেহেতু সেই অঞ্চলের লোক এই কুসংস্কার আমি আমার এলাকায় জানতাম না যা রয়েছে থাকতে পারে কিছু কিছু এলাকায় তো এই কুসংস্কার ছিল তো সেভাবে বলছে যে আমি যখন বিয়ে করলাম তখন আমার স্ত্রীকে নিষেধ করে দিলাম যে না আমার আব্বা আমি যতটুকু পারবো খেদমত করবো কিন্তু রাত্রে তুমি রাত 10টার সময় এশার নামাজের পরে খাওয়া দাওয়া সবার হয়ে গেল সব ঘরে ঘরে ঘুমিয়ে গেল তখন শ্বশুরের ঘরে গিয়ে পায়ে তেল মালিশ করতে যেতে হবে এই কাজ তোমার দ্বারা করা হবে না নিষেধ করে দিল স্ত্রীকে এই নিষেধ করে দেওয়াই শ্বশুর যে আরে রাগে রাগান্বিত বড়ই কষ্ট ছেলের ওপর হ্যাঁ ছেলেকে কি পড়ালাম মাদ্রাসা পড়ে আসলো কি পড়ে আসলো আজকে তেল মালিশ করতে দেবে না মাও অসন্তুষ্ট হ্যাঁ তোর বাবার খেদমত করতে দিবি না এই হচ্ছে কুসংস্কার এগুলি অন ইসলামিক প্রথা ইসলামে এসব নেই বরং এগুলি ফিতনার কারণ অনেক জায়গায় এরকম অঘটন ঘটছে না তাহলে কোথায় জায়েজ আছে আল্লাহ তো জায়েজ রেখেছেন খেদমতের প্রয়োজন আছে আপনার বাবার আপনার মা আছে আপনার মাকে দিয়ে যদি না হয় এক মাকে দিয়ে না হয় আরেকটি বিয়ে দেন চারটি দেন সেই ক্ষেত্রে আবার বাধা দিব আমাদের জাহেল সমাজ আমার বিয়ে করতে দেবে না আরে মা মারা গেছে তারপর বাবা বিয়ে করতে যায় এক কুসংস্কার আমাদের দেশে পারিবারিক কুসংস্কার বাবা বিয়ে করতে যায় আমার খেদমতের প্রয়োজন এই বৃদ্ধ বয়সে বলছে না বিয়ে করতে দেবো না তুমি কি খেতে পাও না তোমার বউ নেই হ্যাঁ বউকে দিয়ে কাজ চালাবে আউযুবিল্লাহ তোমার স্ত্রীকে তোমার বাবার কাজ কেন চালাবে অন ইসলামিক কথাবার্তা এসব তো অন ইসলামিক প্রথায় আমাদের পারিবারিক যে ব্যবস্থা ভর্তি এমন কোনো ক্ষেত্র নেই যেখানে অন ইসলামিক তরিকা নেই আর ইসলামিক তরিকা পাওয়াই মুশকিল কোন ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করবেন শুধু এতটুকু যে স্বামী স্ত্রীর আল্লাহ রাব্বুল আলামিন ডিউটি বন্টন করে দিয়েছেন এই কথাটি ভালো করে জানেন অর্থাৎ আপনার কাজ আল্লাহ বলছেন যে তোমাকে নাফাকা এবং কিসওয়া দিতে হবে অর্থাৎ ব্যয় বহন করতে হবে খাবার খরচ পানাহারের খরচ স্ত্রীর আর কাপড় পোশাকের খরচ ব্যয় বহন চিকিৎসা খরচ এগুলির দায়িত্ব হচ্ছে কার স্বামীর তাহলে বাইরের কাজগুলি তাহলে স্বামীকে করতে হবে আর ভিতরের বাড়ির কাজ সারাদিন আপনি বাইরে কাজ করবেন রুজি রোজগার করবেন ছেলে স্ত্রীর জন্য ছেলে মেয়েদের জন্য তাহলে আপনার বাড়িতে পাকশাক বাড়ি দেখাশোনা বাড়ি পরিষ্কার রাখা এগুলি কাজ কে করবে এই কাজগুলি মুসলিমদের সাধারণ প্রথায় বেশি বাড়াবাড়ি না করে যতটুকু অর্থাৎ স্বামীর জন্য
স্বামীর জন্য বা স্বামীর যে ছেলে মেয়েরা রয়েছে এদের জন্য যে পাক শাকের কাজগুলি, বাড়ির কাজগুলি বা পাক শাকের সাথে, যেমন আমাদের দেশে এখন তো সবাই মেশিনে গিয়ে চাল কুটিয়ে নিয়ে চলে আসছে, তাই না? কিন্তু চাল এককালে গ্রাম অঞ্চলে চাল বাড়িতে কুটা হতো, তারপর আটা পিসা চাকিতে বাড়িতেই হইতো। এই কাজগুলি মহিলার দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব এই কাজগুলি, এর দলিল রয়েছে। কিন্তু এই দায়িত্ব ফরজ দায়িত্ব না সুন্নাত? ফরজ না সুন্নাত এই একটি প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আজকে শুনে। এই ক্ষেত্রে চার ইমামের ইখতিলাফ রয়েছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি আর ইমাম মালিক একদিকে, তিন ইমাম, আর ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথে আর কিছু উলামায়ে কেরাম ইমামেরাম তারা একদিকে। ইমাম আহমদ বলছেন যে স্বামীকে যেহেতু আমরা ফরজ ডিউটি দিয়ে দিয়েছি যে তোমাকে টাকা পয়সা উপার্জন করে নিয়ে এসে স্ত্রীর কাপড় দিতে হবে, স্ত্রীর চিকিৎসা দিতে হবে, ছেলে মেয়েদের ভরণ পোষণ দিতে হবে, দায়িত্ব দিচ্ছি না, এটা ফরজ কিনা? যখন তারপরে এই বাইরের কাজটি ফরজ করে দিলাম, তখন স্ত্রীর জন্য ফরজ হচ্ছে যে বাড়ির কাজগুলি করতে হবে, রান্না বান্না করতে হবে, আরো যদি যদি আটা পিষতে হয় বা ধান কোটাইতে হয় তাহলে সেগুলি কাজ তাকে করতে হবে, বাড়ির কাজ যেগুলি সাংসারিক কাজ, ভেতরের বাড়ির ভেতরের কাজ, এই কাজগুলি করতে হবে। বাড়িতে একটা গায়ে গরু রয়েছে, সারাদিন হয়তো স্বামী বাইরে রয়েছে, তাহলে খাবার দিতে হবে, বকরি ছাগলকে বাড়ির মধ্যে খাবার দিতে হবে, হায়াবে পর্দায় মাঠে ঘাটে নয় দিতে হবে, তো এই কাজগুলি বাড়িতে করতে হবে। কে বলছেন? ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ফরজ, এটি হচ্ছে স্ত্রীর ফরজ দায়িত্ব। দলিলে তিনি পেশ করেছেন বুখারী মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন হযরত আলীর বিয়ে দিলেন তখন কার সাথে বিয়ে দিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট মেয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ওই চাকি পিষে আটা তৈরি করত, তো হাতগুলি ফোসা নিয়ে নিত, বড় কষ্ট হতো তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানতে পারলেন যে তার কাছে অনেকগুলি দাসী এসছে, দাসী এসছে আল্লাহর রাস্তায় জিহাদ থেকে, এখানে জিহাদ থেকে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে তো লজ্জা লাগছে, কি করে আল্লাহ রাসূলকে বলবো যে একটি খাদেমা দেন আমাদেরকে কাজের, সুবিধা হয়তো। আর হাসান হোসেন খুব ঘন ঘন এই বাচ্চাগুলি খুব ছোট ছোট, কষ্ট হচ্ছে এই বাচ্চাদেরকে নিয়ে আর কাজকর্ম করতে সাংসারিক, তো একটি খাদেমা তুমি তোমার আব্বার কাছে চেয়ে এসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাওয়ার পরে আব্বার কাছে দরখাস্ত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমাকে খাদেমা তো দিলেন না, বরং তাকে বললেন যে আলা আদুল্লুকুমা আলা শাইইন ইযা ফাআলতুমুহ আহাব্বু ইলাল্লাহি মিন খাদিমি, তোমাদেরকে এমন একটি জিনিস বলে দেব, এমন একটি কাজ বলে দেব, যেই কাজটি যদি তোমরা করো তাহলে তোমাদের জন্য উত্তম হবে খাদেম চাইতে, খাদেম চাইতে উত্তম হবে, খাদেমের কাজ হবে না সেই কাজই। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খাদেম চাইতে তোমাদের জন্য সেই কাজটি উত্তম হবে, সেটি কি? এজা আতেই তোমা মাজাজে কমা, যখন তোমরা বিছানায় আসবে শোয়ার জন্য স্বামী স্ত্রী, তখন সাব্বেহা সালাসিন ওয়া সালাসিন 33 বার করে বলবে সুবহানাল্লাহ, আহমাদুল্লাহ সালাসিন ওয়া সালাসিন, আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে 33 বার করে, ওয়া কাব্বিরা আরবাং ওয়া সালাসিন, আর আল্লাহু আকবার বলবে 34 বার। ফাতিলকা মিয়া, এই 100 বার হয়ে গেল, ফাহাযা খায়রুল লাকুম মিন খাদিম, হে আলী ফাতেমা তোমাদের জন্য এই খাদেম অপেক্ষা উত্তম। খাদেম খাদেমা দাস দাসী থাকবে বাড়িতে, দুনিয়ার কাজটুকু হলো, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ তাহমিদ এবং তাকবীর, এই আল্লাহর জিকির আজকার দুনিয়াতেও কাজ দিবে, আল্লাহ শক্তি যোগান দেবেন, তৌফিক দেবেন এবং আখেরাতে তোমাদের পাথেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়ে দিলেন। কিন্তু ওই হাদিসে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দরখাস্ত করলেন, তখন তার অবস্থার কথা বলেছিলেন যে দেখুন আব্বা হাতগুলির অবস্থা দেখেন, বড়ই কষ্ট হচ্ছে কাজকর্ম করতে, একটা খাদেমা দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অভিযোগ করেননি হযরত আলীর বিরুদ্ধে যে আলী তুমি বড় জুলুম করেছো, এই কাজ আমার মেয়েকে কেন দিয়েছ, হ্যাঁ করেছেন কি না করেননি। তাই ইমাম আহমদ বলছেন যে তাহলে বাড়ির কাজগুলি করা স্ত্রীর ফরজ কাজ, বাড়ির আপনার জন্য, কিন্তু আপনার পাঁচ ভাই পাঁচটি বোন আর সবার জন্য ভাত সাত পাক করতে হবে, সবার জন্য বাড়ির সমস্ত কাজ করতে হবে, এমনকি রুমে রুমে গিয়ে 30 বছর 35 বছর বয়স হয়ে গেছে আপনার ভাইয়ের, মানে ওই আপনার স্ত্রীর দেবর ভাসুরদের বিয়ে হয়নি কারো, সবার ঘরে ঘরে ভাত পৌঁছে আসতে হবে, ভাত উঠিয়ে খাওয়াইতে হবে, রান্না করে দিতে হবে, এগুলি হচ্ছে না আমাদের পরিবেশে সব বাড়তি জুলুম এগুলি মহিলাদের উপর। আমাদের মুসলিম মহিলাদের ইসলামিক শিক্ষার প্রয়োজন আছে, আমি তো মাঝে মাঝে বলি যে আমাদের মুসলিম সমাজের মহিলারা ইসলামিক শিক্ষা থেকে দূরে থাকার কারণে তাদের হক জানছে না, যে তাদের হক কতটুকু, তাদের দায়িত্ব কতটুকু তা জানছে না, এই জন্য মনে করছে বিয়ে হয়ে যাওয়া মানে এই বাড়ির গোলাম এমনি জীবনের জন্য মাথায় উঠিয়ে নেওয়া, আর আজীবন এই স্বামীর গোলামি করতে হবে, স্বামীর বাবা মায়ের গোলামি করতে হবে, ওর পাঁচটা ভাই আছে পাঁচটা বোন আছে, তাদের গোলামি করতে হবে, এইটি হচ্ছে আমার কাজ।
অথচ তার এসব কাজই নাই। বাকি আরো শুনেন, আসল কথা তো শোনেনি, তিন ইমাম চার ইমামের মধ্যে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, তারা বলতেন যে এমনকি স্বামীর জন্য রান্না বান্না, স্বামীর জন্য আটার ব্যবস্থা করা, ছাতুর ব্যবস্থা করা, রুটির ব্যবস্থা করা, স্বামীর জন্য আপনার বাড়িতে যেসব প্রয়োজন এইসবগুলি করাও স্ত্রীর উপর ফরজ নয়, ওয়াজিব নয়, বরং সুন্নাত। তার মানে যদি আপনার স্ত্রী বলে যে না আমি করতে পারবো না, তাহলে হোটেল থেকে নিয়ে এসে খাওয়াইতে হবে, যেমন এইখানে হচ্ছে, এই দেশে হচ্ছে না, অনেক সময় এই দেশে হচ্ছে, স্বামীকে বলছে যাও হোটেল থেকে নিয়ে এসো, তাহলে অধিকাংশ আলামাদের ফোকাহাদের মত। আচ্ছা, এই ইখতিলাফটি আপনাদের সামনে কি জন্য বর্ণনা করলাম, যাতে করে বুঝতে পারেন যে আমরা স্ত্রীদের উপরে যে এতগুলি মানে ওভারলোড চাপিয়ে দিয়েছি যে আমার ভাই বোনদের খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, তাদেরকে একটু অসন্তুষ্ট করা যাবে না, তারা যা আদেশ করবে তাই পালন করতে হবে, এসবগুলি তো পুরো বাড়তি, এমনকি আপনার খেদমতটুকু অধিকাংশ আলামাদের নিকটে তার মুস্তাহাব বা সুন্নত কাজ, ফরজ ওয়াজিব কাজ নাই। তাহলে আপনি তখন তার মর্যাদা দিবেন, মূল্যায়ন করবেন স্ত্রীর, তার কদর করবেন, যারি কত কাজ করছে আমার সংসারে, আমার ছেলে মেয়েদের লালন পালন করছে, এতগুলি কাজ করছে, উপরন্ত বাবা মার খেদমত স্বেচ্ছাই করে দিচ্ছে, আর কি চান আপনি? সুতরাং আপনার বাবা মার খেদমত আপনার স্ত্রীর ওপর ফরজ সুন্নাত মুস্তাহাব কিচ্ছু নাই, বলা যেতে পারে এটি এহসান তার পক্ষ থেকে। এহসান বুঝেন তো, মানে সৎ আচরণের অন্তর্ভুক্ত, যদি করে তাহলে জানতে হবে যে এটি সৎ আচরণ তার পক্ষ থেকে, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেবে আপনার স্ত্রীকে। আর যদি বলে আমি করতে পারবো না, আমাকে বিয়ে করে নিয়ে এসো, আলাদা বাড়ির ব্যবস্থা দাও, তার হক রয়েছে। আমি এই ফিতনা ঝামেলার মধ্যে ডেইলি লড়াই আর ঝগড়া হইতে থাকবে, আর চেঁচামেচি চিৎকার হইতে থাকবে, আর মনোমালিন্য তো হইতে থাকবে, এইসব চাই না, অন্তর পরিষ্কার আমি রাখতে চাই, আমি শ্রদ্ধা রাখবো কিন্তু দূরে থাকবো, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকবে, তোমার বাবা মার সামনে তাকালেই সম্পর্ক খারাপ হবে, ঠিক বলছে। আর এই হচ্ছে আমাদের সমাজ। তো স্ত্রীদের যে হক রয়েছে বা স্ত্রীদের উপরে যতটুকু দায়িত্ব রয়েছে, এই সম্পর্কে আমাদের প্রত্যেক মুসলমানকে জানতে হবে, আর বিশেষ করে ওই মুসলিম মহিলাদেরকে জানাতে হবে যে তোমাদের ওপরে এত বোঝা নেই, এই বোঝা আল্লাহ চাপাননি, এসব বোঝা নাজায়েজ বোঝাগুলি, আমাদের সামাজিক বোঝাগুলি, পারিবারিক বোঝাগুলি জবরদস্তি চাপিয়ে দিয়ে এমন করে দিয়েছি তাদেরকে যে তাদেরকে যখন এই পশ্চিমা ইসলামের শত্রুরা বা পশ্চিমাদের গোলাম যারা আমাদের দেশে রয়েছে, যে নারী স্বাধীনতা চাই, নারী স্বাধীনতা চাই, নারীদেরকে আমরা দাসী বানিয়ে নিয়েছি, এসব কথাবার্তা বলছে, মনে হচ্ছে যে এগুলি হচ্ছে ইসলাম করেছে, ইসলাম করেনি, এগুলি আমাদের অন ইসলামিক মুসলিম সমাজ করেছে, আল্লাহ রাব্বুল্লাহ বড় সম্মানিত করেছেন মহিলাদেরকে। তো এই যে তিন ইমাম বলছেন যে জরুরি নয় আপনার খেদমত করা, এমনকি আপনার জন্য রান্না বান্না বা এইসব কাজ, বাড়ির কাজগুলি করা ওয়াজিব নয়, তারা বলছেন যে বিবাহর আসল উদ্দেশ্য হচ্ছে যে একের অপরের সাথে সম্ভোগ, আপনার তৃপ্তি আপনার স্ত্রীর দ্বারা হবে আর স্ত্রীর তৃপ্তি আপনার দ্বারা হবে। সাকান, আল্লাহ বলেছেন অমিন আয়াতিহান খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, শান্তি হাসিল করবে এই উদ্দেশ্যে, আর এর বেশি কোরআন হাদিসে কোথাও এইভাবে বলা হয়নি। তবে নবী করিম ওই হাদিসগুলি, যে হাদিসগুলি ফজল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার হাদিস যেমন শুনালাম, এমনকি আসমা বিনত আবি বকর, আবু বকরের আরেক মেয়ে আসমা, এই আসমার স্বামী ছিল জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর বিন আওয়ামের বাড়িতে তিনি কাজকর্ম করতেন, এমনকি জুবাইরের একটি ঘোড়া ছিল, ঘোড়াকে চারা দিতেন, খেতে দিতেন, পানি দিতেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন, আয়েশার বোন আসমা জানতে পারলেন যে আসমা এই কাজ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেনি আসমাকে, সেজন্য নিষেধ করছেন, তবে নীরব থেকেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটি হচ্ছে প্রথা, মুসলিমদের প্রথা, যা সাহাবাই কেরামের যুগ থেকে চলে আসছে। সুতরাং এই প্রথার উপরে স্বামীর খেদমত করবে, স্বামীর বাড়ির খেদমত করবে, কিন্তু স্বামীর ভাই বোনদের, স্বামীর বাবা মায়ের আর গোটা বংশের খেদমত করতে হবে, এসব বাড়তি তাদের উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, অন ইসলামিক বোঝা।